এই বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রছাত্রী যদি একটা ইনভলভমেন্ট হয়, যেটা আমরা বারবার বলি, এবং এটা আই ওপেনার হবে পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, যে প্রাণ 9ই মার্চে হাসান খান চৌধুরী ড্যাফোডিল এই বক্তব্য দেওয়ার পর আজকে 2 বছরের ভিতরে প্রাণ কিন্তু 10 টাইমস বড় কোম্পানি হয়েছে, তাহলে কিন্তু সাকসেসফুল হবে। আমরা বাংলাদেশকে পিছিয়ে আছি, সেটা হচ্ছে বাংলাদেশের মূল প্রবলেমটা কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমি আমরা বলি, কিন্তু কোনো লিঙ্কেজ সত্যিকার অর্থেই নাই। তো আমার কাছে মনে হলো আজকে তিনজনের প্রেজেন্টেশন দেখার পর, লেটস স্টার্ট ইট। আমার হয় আমি আহসান ভাই এখানে উপস্থিত, আমার বিশ্বাস যে আমরা এটা শুরু করতে পারি, কারণ বিকজ প্রাণ আরএফএল হ্যাজ দ্য অপরচুনিটি টু বিকাম দ্য লার্জেস্ট ব্র্যান্ড কোম্পানি ইন দ্য হোল ওয়ার্ল্ড। বিকজ তারা অলরেডি কিন্তু দে অলরেডি ডেভেলপ দেয়ার ফুড স্টেপ, তাদের কিন্তু অলরেডি প্রমাণটা তারা করে ফেলেছেন। এখন প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে টেকনোলজি, প্রয়োজন কি ভ্যালু এডিশন, প্রয়োজন হচ্ছে হিউম্যান রিসোর্সকে আপলিফ্ট করা, অর্থাৎ তার এফিসিয়েন্সি কতটুকু বাড়ানো যায়। এখন আমি যদি একটা উদাহরণ হিসেবে তুলে ধরি, কালকে সকালবেলা আপনি একটা দোকানে গিয়ে আপনি দেখলেন যে প্রাণ আরএফএলের কোনো একটা প্রোডাক্টের ভিতরে শ্যাওলা পড়ে আছে, তো আপনি কি মিডিয়াতে বলবেন যে প্রাণ আরএফএল খারাপ? এটা তো প্রাণ আরএফএলের দোষ না, এটা দোষ হচ্ছে যেই ব্যক্তি তার নির্দিষ্ট এক্সপায়ারি ডেটের ভিতরে বিক্রি না করে এটাকে হয়তো 4 বছর সে তার স্টোরে ফেলে রেখেছে, এখন সে সামনে নিয়ে আসছে। তার মানে এই যে একটা রং অ্যাওয়ারনেস, মানে রং যেটাকে আমরা বলি মেসেজ পৌঁছাচ্ছে, এগুলোও কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে থ্রো ভ্যালু এডিশন। মানুষকে বুঝতে হবে, মানুষ কিন্তু জানার সাথে সাথে দেখা গেলো যেই লোক বা যেই বা ব্যক্তি বা যেই এই কাজটা করবে সে পরের দিন জেলে যেতে বাধ্য, কারণ বিকজ ইজ রং ইনফরমেশন। একটা কোম্পানির রেপুটেশনকে কিন্তু আঘাত করা হয়, সামান্য একটা ইনফরমেশন দিয়ে কিন্তু একটা কোম্পানির রেপুটেশনকে আঘাত করা হয়। এই জায়গাটাও কিন্তু ছাত্রছাত্রী বা একাডেমিয়া কিন্তু কাজ করতে পারে, যে এই যে রং মেসেজ। আমরা বলি না যে মিডিয়া এখন কী হচ্ছে, দুর্ভাগ্য যে আগে মিডিয়া সত্য কথা বলতো, মানুষ মিডিয়া থেকে জানতো, এখন কী হচ্ছে মিডিয়া মিথ্যা বলে মানুষ সত্যটাকে আবিষ্কার করে, মানে হুইচ ইজ ভেরি ব্যাড লাক, এবং এটা হতেই থাকবে, কিছু করার নাই। কারণ আপনি দেখবেন যে মিডিয়াতে আপনি সোশ্যাল নেটওয়ার্কে যাওয়ার পরে যখন মেসেজ দেখবেন, গতকাল রাত্রে একটা কোনো একটা মেসেজ আমি আমাকে একজন পাঠানোর পরে আমি খুব অবাক হলাম যে আর এই ইনফরমেশনটা তো আমি চাই, এবং বিলিভ ইট আমি 18 মিনিট দেখার পরে দেখলাম যে ওই ইনফরমেশনগুলো ধারে কাছে নেই। তার মানে কি, সে আমাকে বা আমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য সে তার হেডিংটা রং হেডিং দিচ্ছে, দিয়ে সে কিন্তু 18 মিনিট আমাকে ব্যস্ত রাখলো যে রিয়েল ইনফরমেশনটা পাওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি নাই। এখানে সবচেয়ে বড় বিউটি হচ্ছে, লাকিলি আমি যেটা দেখলাম যে প্রাণ আলেফেরের যে 50+ কনসার্ন আছে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইউনিভার্সিটির সাথে সম্পর্কিত। আমি যদি বলি তাদের ফুড প্রোডাক্ট, নিউট্রিশন, ফুড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ডিপার্টমেন্ট, আমি যদি বলি তাদের ব্র্যান্ডিং, তাদের ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু আমাদের বিজনেস ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে, মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট কাজ করতে পারবে। আমি যদি বলি তাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্টগুলো কাজ করতে পারবে। তাদের প্রপার্টির জন্য আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ডিপার্টমেন্ট সেখানে কাজ করতে পারবে। আমার কাছে মনে হয় সেখানে ড্যাফোডিল কীভাবে হেল্প করতে পারে, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট, টিচার, আমরা সেখানে কিন্তু সব রকম সহযোগিতা করতে চাই। আমরা কিন্তু এখন টেকনোলজি, ডাটা সায়েন্স ছাড়া ইট ইজ ইম্পসিবল নাও টু গ্রিপ অবিন্দ। আমরা অ্যামাজনকে জানি যে রাতারাতি অ্যামাজন বিপ্লব করার পিছনে মূল কারণ ছিল টেকনোলজি ব্যবহার করা, ঠিক একইভাবে আমি বলবো যে প্রাণ এখন টেকনোলজি ব্যবহার করা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ প্রাণ আমি বিশ্বাস করি, আজকে আমি কথা বললাম, আজকে আমাদের সম্ভবত 9ই মার্চ, আমরা যদি আগামী কয়েকদিনের ভিতরে এই ধরনের একটা রোডম্যাপ তৈরি করতে পারি, প্রজেকশন করতে পারি, যারা শিক্ষক এবং ছাত্র যারা ইতিমধ্যে প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেছো তোমরা সবাই মিলে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের, কারণ আলটিমেটলি যেটা আমরা বারবারই বলি যে আমজাদ খান চৌধুরী একা কিন্তু লিড দিয়ে একটা কোম্পানিকে অনেক দূর নিয়ে আসছে, আবার আহসান খান চৌধুরী এখন আবার তার টিমকে নিয়ে ওনার রেখে যাওয়া যে মানে পদক্ষেপগুলোকে নিয়ে উনি আবার কোম্পানিকে আরও বড় করতে সক্ষম হয়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রছাত্রী যদি একটা ইনভলভমেন্ট হয়, যেটা আমরা বারবার বলি, এবং একটা আই ওপেনার হবে পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, যে প্রাণ 9ই মার্চে আহসান খান চৌধুরী ড্যাফোডিল এই বক্তব্য দেওয়ার পর আজকে 2 বছরের ভিতরে প্রাণ কিন্তু 10 টাইমস বড় কোম্পানি হয়েছে, তাহলে কিন্তু সাকসেসফুল হবে। তো সেই জন্য আমি এখানেই বলতে চাই যে অনেকগুলা পদক্ষেপ, কারণ যেহেতু সুবিধা হয়েছে যে
এই প্রোগ্রামটা আমরা যেহেতু 12 জন উদ্যোক্তা প্রতিকৃতি উদ্যোক্তার পরপর করার কারণে আমাদের ছাত্রছাত্রী অনেকেই ভালো প্রস্তুতি নিতে সক্ষম হয়েছে। আমি আশা করি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা আসানবার কাছে শুনতে চাই, আবারও বলতে চাই, আমরা চাই যে, কারণ আমি গত প্রোগ্রামও বলেছিলাম যে আমরা আর বিদেশিদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই না, আমরা আমাদের বক্তব্য এখন বাংলাদেশিদেরকে তুলে ধরতে চাই, যারা সত্যিকার অর্থে দেশটাকে রিপ্রেজেন্ট করছে, যারা দেশটাকে আমাদেরকে রিয়েলি আগামীতে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা আই ওপেনিং বা তাদের জন্য একটা পাথেয় হিসাবে কাজ করছে, সেখানে আমরা যাতে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমরা কাজ করতে পারি। আমি এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।